श्री श्री राम ठाकुर निर्देशित आदेश अनुसारे बांग्लादेशेर बर्तमान कैवल्यधामे महंत महाराज श्रीमद कालीपद भट्टाचार्य स्वीकृति अनुयायी त्रिपुरा 64 श्री श्री राम ठाकुर सेवा मंदिर मठ और मिशन प्रतिष्ठित आछे। किन्तु परितापेर विषय श्री श्री रामचंद्र देवेर आदेश परिपन्थी सत्यनिशी प्राणगोपाल साहा और सुभाष चक्रवर्ती जोगसाजशी अवैधभावे श्री श्री राम ठाकुर सेवा मंदिर त्रिपुरा केंद्रीय परिचालन कमिटिर नामे आगामी 4 राज्य कमिटी गठन करार उद्योग नियेछे। फले श्री श्री राम ठाकुरेर आध्यात्मिक भावादर्शी विश्वासी धर्मपान मानुष गुंजन सृष्टि হয়েছে। এর পেছনে কি সত্য লুকিয়ে রয়েছে এটা জানতে চায় ভক্তরা। মঙ্গলবার রাজধানী বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন মন্দিরের সম্পাদক স্বপন কুমার বণিক। তিনি আরো বলেন প্রাণগোপাল সাহা পঞ্চমুখ আশ্রমের হয়ে এইভাবে অবৈধ কাজ করার চেষ্টা করছে। এইভাবে কমিটি গঠন করার আগে কবিল্যনাথের সপ্ত মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্যের পরামর্শ নেওয়া যে দরকার ছিল বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন টাউন প্রতাপগড়ে শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমবেত উৎসব মন্দিরের সম্পাদক নিমাইকর। আপনারা প্রত্যেকই অবগত আছেন দয়াল ঠাকুর শ্রীদেহে থাকাকালীন মূলত তিনি যে নির্দেশনামা আদেশনামা এবং ওনার যে দর্শন তত্ত্ব সেটাকে তিনি পরিষ্কার করে ভক্ত মণ্ডলীদের সামনে উপস্থাপন করে গেছেন বারংবার নির্দেশ দিয়ে গেছেন আমাদের ভবিষ্যৎ কিভাবে চলতে হবে। কারণ দয়াল ঠাকুর ছিলেন ত্রিকালদর্শী, তিনি জানতেন ওনার দেহ সম্বরণের পরে কি কি সমস্যা রাম মণ্ডলীতে আসতে পারে, তার উপর নির্ভর করে তিনি নিজে শ্রীদেহে থাকাকালীন কিছু দলিল আমাদের জন্য রেখে গেছেন। সেই দলিলের একটা অংশ আমি আপনাদের সামনে ধরে তুলি। শ্রী শ্রী ঠাকুর কোনোদিনই ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।